বাংলাদেশ জাতি বর্ণ নির্বিশেষে সহঅবস্থানে বিশ্বাসী বললেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ সন্ধ্যায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি সুস্থ গণতন্ত্র চর্চা অব্যাহত রাখার তাগিদ দিয়ে রাষ্ট্রপতি আরও বলেন বঙ্গবন্ধুর আদর্শের অসাম্প্রদায়িক আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এক হয়ে কাজ করতে হবে সময় এসেছে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে স্বপ্ন নিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম তা কতটুকু অর্জিত হয়েছে তার হিসাব মেলানো দেশ ও জনগণের উন্নয়ন রাজনৈতিক নেতৃত্বের একক দায়িত্ব নয় স্বাধীন দেশের নাগরিক হিসেবে এটা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য স্বাধীনতা মানুষের অধিকার অধিকারকে অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা সঠিকভাবে ব্যবহার করতে পারলেই স্বাধীনতা অর্থবহ হয়ে উঠে